সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমাদের মধ্যে অনেক দিন যাবত একটা উদ্বেগ, উৎকণ্ঠা যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাটা কখন হবে, পরীক্ষা হবে কি না, বা এ নিয়ে অনেকেরই বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এবং খুব সাম্প্রতিককালে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন যে এসএসসি পরীক্ষা হবে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। তবে এটা এখনও কিন্তু শিওর না যে এসএসসি পরীক্ষাটা হবে কি না, বা এইচএসসি পরীক্ষা আসলেই হবে কি না, এবং যদি হয় তাহলে কিভাবে হবে, কত মার্কসের হবে, কোন কোন সাবজেক্টের হবে। এবং আরেকটা নতুন বিষয় হচ্ছে যে সাবজেক্ট ম্যাপিং, বিষয় ম্যাপিংয়ের যে ধারণাটা বলা হয়েছে সে বিষয়ে অনেকেরই ক্লিয়ার ধারণা নেই। তো এ বিষয়ে অনেকেরই বিভিন্ন প্রশ্ন রয়েছে, অনেকেই জানতে চান যে আসলে কিভাবে রেজাল্টটা দেওয়া হবে, কিভাবে মূল্যায়ন করা হবে, এ নিয়ে অনেকেরই নানা প্রশ্ন রয়েছে। আমি সে বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনারা একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তো প্রথম কোয়েশ্চন হচ্ছে যে আসলে এসএসসি এইচএসসি পরীক্ষা হবে কিনা। আসলে দেখেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হবে কি না এটা কেউ সুনির্দিষ্ট করে বলতে পারবে না, এমনকি শিক্ষামন্ত্রীও এই নিশ্চয়তা দিতে পারেন নাই যে আসলে আমরা এসএসসি পরীক্ষা নিব। তবে তিনি একটা সম্ভাব্য তারিখ বলে দিয়েছেন যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি পরীক্ষা নেওয়া যেতে পারে এবং ডিসেম্বরের প্রথম দিকে এইচএসসি পরীক্ষা নেওয়া যেতে পারে। যদি এখানে কিন্তু অনেক কিন্তু আছে, যদি আছে, অর্থাৎ যদি দেখা যায় যে করোনা ভাইরাসটা সংক্রমণ কমে যায় এবং টিকা কার্যক্রম যদি ভালোভাবে সম্পন্ন করা যায়, অর্থাৎ অধিকাংশ মানুষকে যদি টিকা দেওয়া সম্ভব হয় আর করোনা ভাইরাসের সংক্রমণটা খুব বেশি না থাকে, তাহলে কিন্তু এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। আর যদি দেখা যায় যে ওই সময়ে করোনার সংক্রমণ অনেক বেশি, তাহলে কিন্তু এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা কোনোটাই নেওয়া হবে না। তখন কিভাবে মূল্যায়ন করা হবে? তখন অনেকগুলা সম্ভাব্য উপায় বলা হয়েছে, যে অ্যাসাইনমেন্ট থেকে যে নম্বরটা পাওয়া যাবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে। এর পাশাপাশি আরেকটা হচ্ছে, গত বছর যেভাবে এইচএসসিতে অটোপাস দেওয়া হয়েছিল, অর্থাৎ সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি এবং এইচএসসির ফলাফলটা নির্ধারণ করা হবে। তাহলে যদি এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয় তাহলে কত সাবজেক্টের পরীক্ষা হবে? তো এর উত্তর হচ্ছে, আসলে যেটা বলা হয়েছে, শুধুমাত্র গ্রুপ বিষয়গুলো পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ কমন সাবজেক্ট যেগুলো আছে বাংলা, ইংরেজি, আইসিটি, এগুলোর কোনো পরীক্ষা হবে না। এগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নাম্বারিং করা হবে, অর্থাৎ যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জেএসসি এবং এসএসসি এই দুইটা রেজাল্ট অনুযায়ী বাংলা, ইংরেজি, আইসিটি এগুলোর নাম্বারিং করা হবে। আর গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে, যেমন মনে করেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এগুলোর পরীক্ষা হবে। তবে শুধুমাত্র তিনটা সাবজেক্টের পরীক্ষা, আমি আগেই বলছি, এসএসসি পরীক্ষার্থী যারা আছে মনে করেন সায়েন্সে, তাদের শুধুমাত্র শুধুমাত্র পদার্থ, রসায়ন, জীব অথবা উচ্চতর গণিত, মনে করেন যাদের জীববিজ্ঞান মেইন সাবজেক্ট আছে তারা পরীক্ষা দিবে পদার্থ, রসায়ন এবং জীব, আর যাদের উচ্চতর গণিত মেইন সাবজেক্ট এবং বায়োলজি অপশনাল সাবজেক্ট, তারা পরীক্ষা দিবে পদার্থ, রসায়ন এবং উচ্চতর গণিত। এই তিন সাবজেক্টের পরীক্ষা হবে, অ্যাসাইনমেন্ট হবে। আর আর্টসের ক্ষেত্রে মনে করেন আছে ইতিহাস, পৌরনীতি অথবা অর্থনীতি এবং ভূগোল। আর কমার্সের ক্ষেত্রে আছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ। এরকম প্রত্যেকটা গ্রুপেরই তিনটা তিনটা করে পরীক্ষা হবে। আর এইচএসসির ক্ষেত্রেও একই রকম, যাদের পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান রয়েছে, অর্থাৎ যাদের জীববিজ্ঞান মেইন সাবজেক্ট তারা পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানের পরীক্ষা দিবে, আর যাদের উচ্চতর গণিত মেইন সাবজেক্ট তারা পদার্থ, রসায়ন এবং উচ্চতর গণিতের পরীক্ষা দিবে। কত নম্বরের পরীক্ষা হবে? তো বলা হয়েছে যে পরীক্ষায় একেবারে কম সময়, অর্থাৎ দেড় ঘন্টার পরীক্ষা হবে। নর্মালি আমরা জানি যে তিন ঘন্টার পরীক্ষা হয়, কিন্তু করোনাকালীন সময়ে দেড় ঘন্টার পরীক্ষা হবে। নাম্বারও কমে আসবে, অর্থাৎ 50 নম্বরের পরীক্ষা হবে। আর এই 50 নম্বরের পরীক্ষা
যতগুলো আগের যতগুলো প্রশ্ন থাকতো ততগুলো প্রশ্নই থাকবে, এখানে চয়েস করার সুবিধা বেশি দেওয়া হবে। অর্থাৎ মনে করেন আগে 10টা প্রশ্ন থেকে 7টা বা 8টা আনসার করা লাগতো, এখন ঠিকই 10টা প্রশ্ন থাকবে, এখান থেকে 5টা আনসার করা লাগবে। অর্থাৎ এখানে চয়েস করার অপশন বেশি থাকবে, সুযোগ বেশি থাকবে, অর্থাৎ প্রশ্নগুলো খুবই নমনীয় করা হবে, খুবই ইজি করা হবে, যাতে শিক্ষার্থীরা খুব সহজেই আনসার করতে পারে। অর্থাৎ আমাদেরকে 50 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষা এমসিকিউ হবে নাকি সৃজনশীল হবে সেটা এখনও বলা হয়নি, সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে 50 নম্বরের পরীক্ষা হবে, তারপর এই নম্বরকে 100তে কনভার্ট করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয় ম্যাপিং জিনিসটা আসলে কী, অনেকেই বুঝেন না যে বিষয় ম্যাপিংটা কীভাবে করা হয়, সাবজেক্ট ম্যাপিংটা কীভাবে করা হয়। এইচএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করার সময় জেএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরকে 25% এবং এসএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরকে 75% করে দুইটা পার্সেন্টেজ যখন যোগ করা হয় তখনই আমরা এইচএসসির প্রাপ্ত নম্বরটা পেয়ে যাই। যেমন মনে করেন কোনো স্টুডেন্ট সে জেএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে 90 নম্বর পেয়েছে, তাহলে আমরা যদি এটাকে 25% করি তাহলে আমরা পাচ্ছি এখানে 22.5, অর্থাৎ 22.5 নম্বর। আবার মনে করি সে এসএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে 80 নম্বর পেয়েছে, তাহলে এটাকে যদি আমরা 75% করি তাহলে পাচ্ছি 60। তো আমরা এখান থেকে পেলাম 60, আবার জেএসসি পরীক্ষার এখান থেকে পেলাম 22.5, অর্থাৎ 22.5, তাহলে আমাদের টোটাল নাম্বার হচ্ছে 82.5। তাহলে আমরা বলতে পারি যে ওই স্টুডেন্টের এইচএসসি পরীক্ষার বাংলা বিষয়ের নম্বর হবে 82.5, অর্থাৎ সে এ প্লাস পাচ্ছে। আবার মনে করেন সে জেএসসি পরীক্ষা 90 পেয়েছিল, তাহলে 90-এর 25% হচ্ছে 22.5। আবার সে এসএসসি পরীক্ষায় গিয়ে 70 নম্বর পেয়েছিল, তাহলে 70-এর 75% কত হয়? 70-এর 75% হচ্ছে 52.5। তাহলে আমরা যদি জেএসসি এবং এসএসসির এই দুইটা যোগ করি তাহলে আমরা পাচ্ছি টোটাল 75 নম্বর, অর্থাৎ তার এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর হচ্ছে 75। এরকম করে আমাদের অন্যান্য বিষয় যেগুলো আছে কমন বিষয়, বাংলা, ইংরেজি, আইসিটি, এই বিষয়গুলোর ম্যাপিং করা হবে জেএসসি এবং এসএসসি রেজাল্টের ভিত্তিতে। এরকম করে এসএসসির ক্ষেত্রেও গ্রুপিং সাবজেক্ট ম্যাপিং করে কমন সাবজেক্টগুলোর নাম্বার দেওয়া হবে। আর গ্রুপ সাবজেক্ট যেগুলোর কথা বললাম, যে পদার্থ, রসায়ন, জীব বা উচ্চতর গণিত এবং আর্টসের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো, এগুলো পরীক্ষা হবে। প্রশ্ন হচ্ছে যে যদি পরীক্ষা হয় তাহলে আবার অ্যাসাইনমেন্ট কেন? হ্যাঁ, এখন এই অ্যাসাইনমেন্টটা নেওয়ার কারণ হচ্ছে যদি কোনো কারণে পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, আমরা তো এমনিতেই দেখতে পাচ্ছি যে আসলে পরীক্ষা নেওয়ার কোনো পরিস্থিতি নাই, যদি কোনো কারণে পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে এই যে গ্রুপের সাবজেক্টগুলো আছে এগুলোর নাম্বারিংটা অ্যাসাইনমেন্ট থেকে করা হবে। এজন্য এসএসসি পরীক্ষার্থীদের টোটাল 24টা অ্যাসাইনমেন্ট নেওয়া হবে এই গ্রুপ সাবজেক্টের উপরে, এবং এইচএসসি পরীক্ষার্থীদের টোটাল 30টা অ্যাসাইনমেন্ট নেওয়া হবে এই গ্রুপ সাবজেক্টের উপর, এবং এই অ্যাসাইনমেন্টের আলোকেই স্টুডেন্টদেরকে নাম্বারিং করা হবে। এখন আসি অ্যাসাইনমেন্টের কথায়। তো প্রায় সকল ক্লাসেই এটা অ্যাসাইনমেন্ট সিস্টেমটা চালু করা হয়েছে, আমি দেখতে পাচ্ছি ক্লাস 5 থেকে বা আরও ছোটো থেকে শুরু করে সব ক্লাসেই মোটামুটি করোনাকালীন সময়ে অ্যাসাইনমেন্ট পদ্ধতিতেই মূল্যায়ন করা হচ্ছে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদেরকেও এই অ্যাসাইনমেন্টের মাধ্যমেই মূল্যায়ন করা হবে। প্রশ্ন হচ্ছে যে আসলে এই অ্যাসাইনমেন্টটা দেখে দেখে লেখা যাবে কি না, ইউটিউবে গেলেই অ্যাসাইনমেন্টের আনসার পাওয়া যায়, অনলাইনে সার্চ দিলে অ্যাসাইনমেন্টের আনসার চলে আসে, এগুলো দেখে দেখে লিখলে কি নাম্বার পাওয়া যাবে নাকি নিজে থেকে লিখতে হবে? তো এই প্রশ্নের উত্তরে আমি আসলে বলবো, দেখেন অনলাইনে যাই পান না কেন সেটা কিন্তু আপনি সেটার উপর মোটেও নির্ভর করা যায় না। কারণ হচ্ছে এসএসসি পরীক্ষাটা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, এইচএসসি পরীক্ষাটাও অনেক গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, যেগুলো জীবনে অনেক কাজে লাগে, অনেক ক্ষেত্রে কাজে লাগে। তো কোনো কারণে যদি আপনার এখানে কোনো গণ্ডগোল হয়ে যায়, মনে করেন নাম্বারটা একটু কম চলে আসে, তাহলে পরবর্তীতে আপনাকে অনেক বেশি পস্তাতে হবে। তো এজন্য অনলাইনে যে সোর্সগুলো আছে যেখানে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, বিশেষ করে ইউটিউব চ্যানেলগুলো,
সেগুলো আসলে আপনার পরিচিত না, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই লিখতেছে ঠিক আছে, কিন্তু সেগুলো নির্ভরযোগ্য সূত্র হতে পারে না। অনেক সময় দেখা যায়, আমি নিজে সরাসরি দেখেছি যে বিভিন্ন চ্যানেলে ভুল আনসার দিয়ে থাকে, এবং যখনই ভুল ধরা পড়ে তখন তারা ভিডিওগুলো হাইড করে রাখে। তো দেখেন আসলে তারা ভিডিও হাইড করতে পারবে, কিন্তু আপনি যে ভুল আনসারটা জমা দিয়েছেন সেটা তো আপনি হাইড করতে পারবেন না, ওইটা তো চলে গেছে আপনার পরীক্ষকের হাতে, টিচারের হাতে চলে যাবে। সেটার নাম্বারিংটা কিন্তু আপনার এসএসসি পরীক্ষার মার্কশিট বা এইচএসসি পরীক্ষার মার্কশিটে যোগ হবে। এখন যদি কোনো কারণে আপনি ভুল আনসার জমা দেন, তাহলে কিন্তু আপনি গিয়ে ওই ইউটিউব চ্যানেলের মালিককে বলতে পারবেন না যে আপনি তো ভুল আনসার দিছিলেন যার কারণে আমার রেজাল্ট খারাপ আসছে, বা অনলাইনে তো আপনি চিনেন না কার কাছ থেকে নিছেন, তো ওনাকে তো দায়ী করতে পারবেন না, ওনাকে তো দায়ভার দিতে পারবেন না, সম্পূর্ণ দায়ভার আপনার উপর বর্তাবে। এজন্য আমি বলবো, যদি আপনারা অনলাইন থেকে লিখতে চান তাহলে অবশ্যই ভালো করে যাচাই করে নেবেন, এবং প্রথমে ভিডিও দেখবেন বা প্রথমে একবার দেখে নেবেন, দেখার পর ওইটা দেখে কখনও হুবহু লিখতে যাবেন না, নিজের মাথা খাটিয়ে ব্রেন খাটিয়ে সুন্দরভাবে সবচেয়ে সেরা আনসারটা লেখার চেষ্টা করবেন। কখনোই অন্যের দেখে দেখে হুবহু লিখবেন না, অন্য ফ্রেন্ডের দেখেও লিখবেন না, কপি করে কোথাও থেকে লিখবেন না, নিজে যতটুকু জানেন প্রথমে সবার কাছ থেকে ধারণা নেবেন, তারপরে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবেন, তাহলে আশা করি আপনার 12 নম্বর পাবেন। এবং জমা দেওয়ার আগে অবশ্যই কনফার্ম হতে হবে যে আপনি যেটা লিখছেন ওইটাই সঠিক, এবং কোনো ধরনের ভুল বা কোনো ধরনের গণ্ডগোল থাকা যাবে না, একদম শিওর হয়ে নিতে হবে। প্রয়োজনে বড়দের কাছ থেকে পরামর্শ নিতে হবে যে আসলে আমি যেটা লিখছি ওইটা সঠিক কি না। তাহলে আশা করি আপনারা অ্যাসাইনমেন্টে 12 নম্বর পেতে পারেন। তো আমি পার্সোনালি চেষ্টা করব যতটুকু প্রয়োজন তোমাদেরকে সহযোগিতা করার। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সবসময় আমার এই চ্যানেলটি সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।